আমরা মনে করি ষড়যন্ত্র একটা হয়েছে, যে ষড়যন্ত্র হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষিত তরুণ তরুণীদের বিরুদ্ধে। আমরা মনে করি নিম্ন মধ্যবিত্ত শিক্ষিত পরিবারগুলোর বিরুদ্ধে সংগঠিত একটি ষড়যন্ত্র হয়েছে, যা করেছে সংঘবদ্ধভাবে তৃণমূল কংগ্রেস। এখন তার সঙ্গে দলের আভ্যন্তরীণ কি রসায়ন, তার সঙ্গে দলের কি নিজস্ব কি সমীকরণ, সেটা তো আমাদের জানা নেই। যেই আমরা এটা দেখেছি, দৃশ্যমানতা আছে যে এই সরকার লুট করেছে, এবং এই লুট পার্থ চট্টোপাধ্যায়ের একার লুট নয়। এই লুট দীর্ঘদিন ধরে চলেছে, বিতর্ক দীর্ঘদিন ধরে চলেছে, কেনা বেচার অভিযোগ উঠেছে, কার্যত দল সম্পূর্ণ নীরব ছিল। আজকে কেউ কারোর দিকে দোষ চাপিয়ে দিতে পারেন, কিন্তু এখনও বলছে যে এই এই দুর্নীতি একা পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি নন, এবং তার যদি গোপন তত্ত্ব তার দলের মধ্যে কেউ ফাঁস করে দিয়ে থাকেন, এ ধরনের তিনি যদি অভিযোগ করেন, হয় তার বক্তব্যের কি গ্রহণযোগ্যতা আজকের এই মুহূর্তে মানুষের কাছে আছে, রাজ্যবাসীর কাছে আছে, না তার দলের কোনো গ্রহণযোগ্যতা আছে? তো ওরা ওদের মধ্যে কি করছে সেটাই মানুষ আগ্রহী নয়, মানুষ চাকরি চায়।